প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা থেকে অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমি তোমাদেরকে গুণিতক নির্ণয় এবং গুণিতক থেকে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা শিখিয়েছিলাম। আজকের এই পর্বটি আরো মজার। তোমরা মন দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করো, তোমরা সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, অনুশীলনের 7.4 আজকে আমরা শিখব কিভাবে গুণনীয়ক নির্ণয় করতে হয় এবং গুণনীয়ক থেকে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানবো গুণনীয়ক কাকে বলে। আমি একটা শীট দিয়েছিলাম এই অধ্যায় থেকে, দেখো শীটে খুবই স্পষ্ট করে লেখা আছে গুণনীয়ক কাকে বলে। তারপরও আমি আজকে বলছি, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোকেই ওই সংখ্যার গুণনীয়ক বলে। অর্থাৎ আমি এখানে একটি সংখ্যা লিখলাম, মনে করো 9, অর্থাৎ এই 9 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা 9 সংখ্যাটি বিভাজ্য, আমরা সেটা দেখার চেষ্টা করব। অর্থাৎ 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 9কে 9, অর্থাৎ 9 সংখ্যাটি 1 দ্বারা বিভাজ্য। এবার দেখবো 9কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দোকানে 8, 9 আসে না, 5 দোকানে 10, 9 আসে না, তার মানে 2 দ্বারা বিভাজ্য 9। এবার দেখবো 3 দ্বারা বিভাজ্য কিনা, বা 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 × 9, অর্থাৎ 9কে 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9 3 দ্বারা বিভাজ্য এবং 9 দ্বারা বিভাজ্য, 9কে 9। প্রিয় শিক্ষার্থীরা, আমি সংখ্যা বলেছি যে কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ 9 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, অর্থাৎ 1, 3 এবং 9 দ্বারা 9 সংখ্যাটি বিভাজ্য। এগুলোই হচ্ছে 9 নির্ণয় করতে হয়, আমরা মূল বই থেকে শেখার চেষ্টা করব। আমরা প্রথমে 3 নম্বরে কয়টা অংশ আছে সেটা দেখব। দেখো 3 নম্বরে এখানে বলছে নিচের সংখ্যাগুলো সকল গুণনীয়ক লেখো, অর্থাৎ এখানে বলছে গুণনীয়ক নির্ণয় করতে হবে। মূলত এখানে 4টি অঙ্ক রয়েছে, প্রথম 2টি অঙ্ক খুবই সহজ, 3 এবং 4 আমরা করবো, 3 এবং 4 আমরা বুঝতে পারলে বাকি 2টা অনায়াসে করতে পারো, বাকি 2টা তোমরা অবশ্যই বাসায় প্রমাণ করবে। আমরা শুরুতে 3 নম্বরে 3 নম্বর করার চেষ্টা করছি, 3 নম্বরে 3 নম্বরটা, এখানে 24 সংখ্যাটির গুণনীয়ক নির্ণয় করতে হবে, অর্থাৎ 24 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা আমরা নির্ণয় করব। আমরা প্রথমে 24 লিখব সমান চিহ্ন দিয়ে, এর গুণনীয়ক লেখার চেষ্টা করব, অর্থাৎ আমরা গুণিতক বের করেছি গুণ করে আর গুণনীয়ক বের করতে হয় ভাগ করে। আমরা এখানে পাশে এবং ভাগ করে দেখতে পারি যে 24 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা 24 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে 1 সকল সংখ্যারই গুণনীয়ক, অর্থাৎ 1 দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায়, তার মানে আমরা লিখতে পারি এখানে 1 গুণ 24, অর্থাৎ 24 সংখ্যাটি 1 দ্বারা বিভাজ্য। এরপরে দেখতে হবে 2 দ্বারা 24 বিভাজ্য কিনা, আমরা ভাগ করে দেখতে পারি, অনায়াসে ভাগ করে দেখতে পারি, অর্থাৎ 2 কে 2, 4 2 দোকানে 4, অর্থাৎ 12 দোকানে 24, 12 দোকানে 24, তার মানে একে লিখতে পারি আমরা এভাবে 2 গুণ 12, তার মানে 24 সংখ্যাটি 2 এবং 12 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব 3 দ্বারা ভাগ করা যায় কিনা, অর্থাৎ 3 আসছে 24, 24 সংখ্যাটি 3 দ্বারাও ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখার জন্য বলছি, নামতা তোমাদের মনে রাখলে এই গুণনীয়ক বের করা খুবই সহজ হবে, নামতা তোমাদের আরো ভালো করে মনে রাখতে হবে। এইপরে আমরা দেখব এটাকে 4 দ্বারা ভাগ করা যায়, আমরা ভাগ করে দেখি এখানে 4 6 24, অর্থাৎ 24 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, 4 এবং 6 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য।
এবার দেখতে হবে পাঁচ দ্বারা বিভাজ্য কিনা। পাঁচের ঘর নামটা পড়ে দেখি, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, চব্বিশ আসছে না, তার মানে চব্বিশ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয়। ছয় দ্বারা বিভাজ্য, সাত দ্বারা বিভাজ্য কিনা নাম সাথে নামটা পড়ে দেখতে হবে, তিন সাত থেকে একুশ, চার সাত আঠাশ, অর্থাৎ চব্বিশ সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য নয়। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এইভাবে গুণনীয় লিখব আর এইভাবে ভাগ করে বের করার চেষ্টা করব, অর্থাৎ চব্বিশ সংখ্যাটি এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ এই সংখ্যাগুলো তারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাগুলো তারা ভাগ করলে ভাগ মিলে যাবে। তারপরে আমরা চব্বিশের গুণনক পেলাম কি কি, চব্বিশের গুণনক পেলাম এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ। আমি যে সাইডের নোটটা দিয়েছি এটা আমাদের বোঝার সুবিধার্থে, না লিখলেও চলবে। এরপরে আমরা উত্তর লিখবে এভাবে, অতএব চব্বিশ এর সকল গুণনীয়ক হল এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ। এটাই হলো উত্তর, আমরা উত্তরটা এভাবে লিখতে পারি কিভাবে গুণনীয় বের করতে হয় সেটা শিখলাম। এরপরে আমরা এই অঙ্কের চার নম্বর অঙ্কটি শিখব, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। চার নম্বর অঙ্কটিতে রয়েছে তিরিশ, চার নম্বর অঙ্কটিতে রয়েছে তিরিশ, অর্থাৎ এই তিরিশ সংখ্যাটির আমরা গুণনীয় নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগের অঙ্কে শিখেছি গুণনীয়ক নির্ণয় করতে হয় ভাগ করে। আমরা প্রথমে তিরিশ এখানে লিখব, তারপরে এই সাইডে ডান সাইডে আমরা ভাগ করে দেখব তিরিশ কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীরা আমি এর আগে বলেছি যে এক সকল সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ আমরা লিখতে পারি এভাবে যে এক গুণ তিরিশ। এবার দেখতে হবে তিরিশকে দুই দ্বারা ভাগ করা যায় কিনা, অর্থাৎ দুইকে দুই শূন্য অর্থাৎ পাঁচ দোকানে দশ, অর্থাৎ তিরিশ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য, কিভাবে দুই ও পনেরো। এরপর আমরা দেখব তিরিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য করা, আমরা নামটা জানলে খুব সহজে লিখতে পারি, আমরা লিখতে পারি ভাবে যে তিন দশে তিরিশ। এবার দেখতে হবে তিরিশকে চার দ্বারা ভাগ করা যায়, চারের ঘরে নামটা পড়ে দেখলে বুঝতে পারবো আমরা চারশো তারটা সারাষ্ট করতে তিরিশ আসে না, তার মানে বুঝতে পারছি যে চার দ্বারা তিরিশ বিভাজ্য নয়। এবার দেখো পাঁচ দ্বারা বিভাজ্য কি, পাঁচের ঘর নামটা পরে দেখতে হবে পাঁচ গুণ ছয় অর্থাৎ পাঁচ সাত তিরিশ, এইভাবে সাত আট এভাবে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব যে সংখ্যাটি ওই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কিনা। প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম তিরিশ সংখ্যাটি এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ দ্বারা বিভাজ্য, অর্থাৎ তিরিশের গুণনের সকল গুণনক হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ। আমি তাদের যে নোটটা দিয়েছি এটা তোমাকে বোঝানোর জন্য এইভাবে তোমরা বের করতে পারো। অতএব তিরিশ এর সকল গুণনীয় হল এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ, এটাই উত্তর। আমরা আবার নিচে লেখার চেষ্টা করবো এভাবে যে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ। প্রিয় শিক্ষার্থীরা আমি আজকের পরে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি কীভাবে গুণনীয়ক বের করতে হয় এবং কীভাবে লিখতে হয়, তার মানে তিরিশ সংখ্যাটি এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে গুণনীয় কিভাবে নির্ণয় করতে হয়। এইবার আমরা শেখার চেষ্টা করব চার নম্বর অঙ্কটি, অর্থাৎ চার নম্বর অঙ্কটি গুণনীয় বের করে কিভাবে গসাগু নির্ণয় করতে সেটা আমি শেখার চেষ্টা করব।
প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছে নিচের সংখ্যাগুলো সকল সাধারণ গুণনে ভিন্ন করো এবং প্রতিটি সংখ্যা যোগফলের গরিষ্ঠ সাধারণ গুণনের একটি গসাগু লেখো অর্থাৎ এখানে দুটো করে সংখ্যা দেওয়া রয়েছে এবং সংখ্যাগুলোর সাধারণ গুণনে ভিন্ন করে আমাদের কি করতে হবে গসাগু নির্ণয় করতে হবে এখানে মূলত চারটি অঙ্ক রয়েছে আমি একটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেব এই একটি অঙ্ক বুঝতে পারলে তোমরা বাকিগুলো সহজে করতে পারবে চার নম্বরে তিন নম্বর অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দেব এটা বুঝলে বাকি সবগুলো তোমরা করতে পারবে তিন নম্বর অঙ্কটি মূলত এখানে রয়েছে চব্বিশ এবং চল্লিশ চব্বিশ এবং চল্লিশ শুরুতে আমরা চব্বিশ এর গুণনীয় নির্ণয়ের চেষ্টা করব অর্থাৎ চব্বিশ সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ চব্বিশ কে ভাগ করা যায় এক দিয়ে অর্থাৎ এক দ্বারা চব্বিশ বিভাজ্য আমরা লিখবো এভাবে কিন্তু ভাগ করে দেখবো পাশে অর্থাৎ চব্বিশ কে দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ বারো বলে চব্বিশ তিন দ্বারা বিভাজ্য তিন আসছে চব্বিশ চার দ্বারা বিভাজ্য চার চার চব্বিশ ছয় দ্বারা বিভাজ্য আট দ্বারা বিভাজ্য বারো দ্বারা বিভাজ্য অর্থাৎ চব্বিশ সংখ্যাটি এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ এইগুলোই হচ্ছে চব্বিশের গুণনীয় এরপর আমরা এর পাশে চল্লিশের গুণনীয়গুলো বের করার চেষ্টা করব ঠিক একই প্রক্রিয়ায় চল্লিশ সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য আমরা জানি এক সকল সংখ্যারই গুণনীয় অর্থাৎ এক দ্বারা চল্লিশ বিভাজ্য আমরা দেখব দুই দিয়ে ভাগ করা যায় অর্থাৎ দুই দিয়ে মানে চল্লিশ অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য দুই আর বিশ তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখার চেষ্টা করবো আর তিন দ্বারা উনচল্লিশ চল্লিশ আসে না এবার দেখবো চার দ্বারা বিভাজ্য কিনা চার দশে চল্লিশ এবার পাঁচ দ্বারা দেখবো পাঁচ আসবে চল্লিশ ছয় দ্বারা যাই কিনা ঠাকুর দেখবো আমরা ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাত ছত্রিশ অর্থাৎ চল্লিশ আসে না ঠিক আমরা বুঝতে পারলাম এই সংখ্যাগুলোই হচ্ছে চল্লিশের গুণনীয় অর্থাৎ এক দুই চার পাঁচ আট দশ বিশ এবং চল্লিশই হচ্ছে চল্লিশ সংখ্যাটির গুণনীয় প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা সাধারণ গুণনীয়গুলো বের করে আমরা গসাগু নির্ণয় করার চেষ্টা করব শুরুতে আমরা লিখবো এভাবে যে চব্বিশ এর সকল গুণনীয় এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এরপর আমরা নিচে লিখবো চল্লিশ এর সকল গুণনীয় সকল গুণনীয় অর্থাৎ এক দুই চার পাঁচ আট দশ বিশ এবং চল্লিশ প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু গসাগু নির্ণয় করবো তো আমাদেরকে দেখতে হবে এই চব্বিশের গুণনীয় এবং চল্লিশের গুণনীয়ের মধ্যে কোনটা কমন উভয় জায়গাতে আছে সেটাকে আমরা সাধারণ নির্ণয় করবো দেখো উভয় জায়গাতে মিল আছে কত এক আছে এখানে এক আছে এখানে দুই আছে এখানে দুই আছে আবার এখানে চার মিল আছে এখানেও চার মিল আছে আবার এখানে আট আছে আবার এখানেও আট আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা আর কোথাও মিল নেই অর্থাৎ উভয়টা থেকে সাধারণ গুণনীয় কি আমরা লিখে নেব চব্বিশ ও চল্লিশ এর সাধারণ গুণনীয় হল অর্থাৎ যেটা উভয় পক্ষে রয়েছে চব্বিশে রয়েছে চল্লিশ রয়েছে সেটাকে আমরা সাধারণ গুণনীয় করবো এখানে দেখো এক রয়েছে দুই রয়েছে চার রয়েছে এবং রয়েছে আট অর্থাৎ চব্বিশ ও চল্লিশের সাধারণ গুণনীয় হচ্ছে এক দুই চার আট যেহেতু আমরা গসাগু নির্ণয় করবো গসাগু আর গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড় অর্থাৎ সাধারণ গুণনীয়গুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হবে গসাগু তোমরা নিশ্চয় খেয়াল করেছো এখানে সাধারণ গুণনীয় এক দুই চার এবং আট সংখ্যাটির মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় নিশ্চয় আট সবচেয়ে বড় নিশ্চয় আট তাহলে এই আটকে আমরা কি বলবো আটকে এবার আমরা বলবো গসাগু অতএব চব্বিশ ও চল্লিশ এ গসাগু সমান আট প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে গুণনীয় বের করে গসাগু নির্ণয় করতে হয় গসাগু আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে সেটা আমরা পরবর্তী পর্বে শেখাবো আজকে আমি তোমাদেরকে শেখালাম
যে গুণনীয়ক বের করে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। এরপরে উত্তর লিখতে হবে, এখানে দুটো উত্তর লিখতে হবে, দুটো উত্তর হচ্ছে সাধারণ গুণনীয়ক লিখতে হবে। আমি উত্তরটা পরে লিখে পরবর্তী ধাপে লিখে দিচ্ছি। প্রথমে লিখবো সাধারণ গুণনীয়ক গুলো, অর্থাৎ 1, 2, 4, 8 এবং এরপর লিখবো হচ্ছে গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 8। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছো। আজকের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাকি যে অঙ্কগুলো করে দিলাম না সেগুলো অবশ্যই এইচডব্লিউ করে গ্রুপে তোমরা পোস্ট করবে। আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।